শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে প্রাইমারি অথবা কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রেণীর প্রশ্ন টাইপ করতে হয়। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই ডকুমেন্টে মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দিয়ে আমরা একদম প্রথম থেকে এমএস ওয়ার্ডে প্রবেশ করছি। বন্ধুরা এমএস ওয়ার্ডে প্রবেশ করার পরে প্রথমে আমরা পেজ সেট আপ করে নেব। পেজ সেট আপ করার জন্য আমরা লেআউটে চলে গেলাম। লেআউটে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা পেজ সেট আপের ডান দিকে থাকা এই আইকনটাতে ক্লিক করে আমরা মার্জিন চারিদিকেই আধা ইঞ্চি করে দিব, 0.5 0.5। কিবোর্ড থেকে ট্যাপ চাপলে অন্য ঘরে চলে যায়, তখন 0.5 লিখলাম, আবার ট্যাপ চাপিয়ে 0.5 লিখলাম। এরপর পেপার ট্যাপ থেকে আমরা এফোর সিলেক্ট করলাম, ওকে। বন্ধুরা এবার কন্ট্রোল এ চেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে পুরো ডকুমেন্টটি সিলেক্ট করলাম। হোম মেনুতে চলে গেলাম, এরপর এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করলাম সুতু নিয়াম যে, আর এখান থেকে ফন্ট সাইজ সিলেক্ট করলাম, ফন্ট সাইজ সিলেক্ট করলাম 18। এরপর আমরা প্যারাগ্রাফ সেকশন থেকে এখানে চলে যাব। এখানে আমরা এই যে স্পেসিং আফটার, এখানে আমরা 0 করে দেব আর লাইন স্পেসিং সিঙ্গেল করে দেব, ওকে। এবার কন্ট্রোল অল্টার বি চেপে বিজয় অ্যাক্টিভ করলাম এবং এখানে আমরা লেখা শুরু করলাম। প্রথমে লিখলাম প্রতিষ্ঠানের নাম, এটা আমরা সেন্টারে নিয়ে গেলাম এবং কিবোর্ড থেকে ইন্টার চাপলাম। ইন্টার চাপার পরে লিখলাম এটা 1 পরীক্ষা 2019। কিবোর্ড থেকে ইন্টার চাপলাম, এখানে লিখলাম শ্রেণী প্লে, ইন্টার চেপে লিখলাম বিষয় বাংলা, আবার ইন্টার চাপলাম। এরপর কার্সরটা বাম দিকে নিয়ে আসার জন্য এই জায়গায় ক্লিক করব, এখানে লিখলাম সময়, এরপর কিবোর্ড থেকে ট্যাপ চাপবো কয়েকবার। ট্যাপ চেপে ডান দিকে কার্সর নিয়ে লিখলাম পূর্ণ মান 50। এরপর এখানে বন্ধুরা স্কুলের নামটা আমরা একটু বড় করে দিলাম, এভাবে বড় করে দিয়ে এখান থেকে আমরা বোল্ড করে দিলাম, ওকে। এরপর পূর্ণ মান 50 লেখার ডান দিকে কার্সর রেখে ইন্টার চাপলাম এবং এখানে আমরা একটি টেবিল ড্র করব। ইনসার্টে গিয়ে টেবিল তিনটা কলাম নেব, একটা দুইটা তিনটা নেওয়ার পরে বন্ধুরা আমরা কীভাবে টেবিলটা ড্র করলাম আবার দেখুন। ইনসার্টে গিয়ে টেবিল এখান থেকেও ড্র করতে পারবেন, ইনসার্ট টেবিল, এখানে নাম্বার অফ কলাম 3, নাম্বার অফ রোজ 1, ঠিক আছে, ওকে। এবার আমরা এটা একটু বড় করে দিলাম, ঘরটা একটু বড় করে দিলাম। আমরা এখানে লিখব নাম, এ ঘরে লিখব রোল, আর এখানে লিখব তারিখ। তো এগুলো সেন্টার আনার জন্য আমরা চলে যাব এখানে লেআউটে, এরপর এখানে ক্লিক করব, সরি এখানে ক্লিক করব। এরপর এখানে হোম মেনুতে গিয়ে এখান থেকে আমরা লেখাগুলো বড় করে দেব এবং বোল্ড করে দেব। তো নাম তারিখ লেখাটা একটু ছোট করে দিলাম এবং রোল লেখাটা এদিকে ছোট করে দিলাম, তারিখ লেখাটা একটু বড় করে দিলাম, রোল। ঠিক আছে, এরপরে আমরা নিচে কার্সর রাখবো, নিচে কার্সর রেখে এখানে লিখবো এক, এক নঙে লিখবো অ থেকে ও পর্যন্ত লিখো। এরপর কলন দিয়ে কিবোর্ড থেকে ট্যাপ চাপবো ওই দিকে মার্ক লেখার জন্য। কিবোর্ড থেকে ট্যাপ চাপার পরে এখানে আসার পর আসার পরে এখানে মার্ক লিখলাম, এরপর আবার ট্যাপ ইন্টার চাপলাম। এরপর দেখুন প্রশ্ন দেখে দেখে, যেহেতু আপনাদের যারাই প্রশ্ন টাইপ করার জন্য দিবে তারা তো হ্যান্ড রাইটিং প্রশ্ন দিবে, কপি দিবে, হ্যান্ড কপি থেকে আপনারা দেখে দেখে টাইপ করবেন। দেখুন এখানে কয়টা কলাম লাগে, কয়টা রো লাগে হিসাব করবেন, যেমন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম আর রো কয়টা দুইটা, একটা দুইটা। তো আমরা এখানে ইনসার্টে চলে যাব, ইনসার্টে চলে গিয়ে ইনসার্ট টেবিলের এখান থেকে ইনসার্ট টেবিলে চলে যাব। এখানে আমরা কলাম দেখেছিলাম কয়টা, পাঁচটা, তো পাঁচ দেখলাম, রো দুইটা, ওকে। তো এটা আমরা এখান থেকে ঠিক এই যে নিচে এখান থেকে ড্র্যাগ করে এটা বড় করে দিলাম। বন্ধুরা খেয়াল করবেন
এই টেবিলের নিচে একদম ডান দিকে নিচে এই জায়গায় একটা বক্স, ছোট বক্স আছে, এখানে পয়েন্টার নেওয়ার পরে তীর চিহ্ন ধারণ করে, তখনই ড্রাগ করে আপনি ছোট বড় করতে পারবেন এই টেবিলগুলো। তো এইভাবে ড্রাগ করলাম, ওকে। এরপর আমরা এখানে ক্লিক করব, 2 নং লিখব, খালি ঘর পূরণ করো। এখানে ট্যাব দিয়ে আবার ওইদিকে মার্ক লেখার জন্য এদিকে কার্সার নিয়ে আসলাম, এখানে 10 লিখলাম, আবার এন্টার চাপলাম। এখানে হিসাব করে দেখবো আমরা কয়টা রো লাগে, কয়টা কলাম লাগে। তো ওই রকম একইভাবে 1টা 2টা 3টা 4টা 5টা এখানে আমরা এই টেবিলটাকে কপি করে এখানে, এই যে দেখুন বন্ধুরা, এই যে এই বক্সটাতে ক্লিক করলে পুরো টেবিলটা সিলেক্ট হয়, কন্ট্রোল সি চেপে কপি করবেন, এখানে কার্সর রেখে কন্ট্রোল বি চেপে পেস্ট করবেন। তো এখানে লিখলাম অ, এটাতে লিখলাম, এটাতে কিছুই না, এটাতে লিখলাম রশ্মি, এখানে লিখলাম রসু, এখানে রি, এখানে ওই। তো এই লেখাগুলো যেন সেন্টার থাকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লেআউটে চলে যাব এবং এখান থেকে সেন্টার ক্লিক করব। ইচ্ছা করলে এখান থেকে আমরা হোমে গিয়ে লেখাগুলো একটু একটু বড় করে দিতে পারি এভাবে। আচ্ছা, এবার 3 নং এখানে ক্লিক করলাম, ক্লিক করে 3 নং লিখলাম, লিখলাম ক থেকে, ক থেকে নিয় পর্যন্ত লিখ। ট্যাব চেপে চেপে ওইদিকে মার্ক লেখার জন্য কার্সর ওইদিকে নিয়ে গেলাম, লিখলাম 10, এন্টার চাপলাম। তো এখানে কয়টা ঘর লাগে আবার দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 5টাই লাগে 5টা আর 2টা। তাহলে ইনসার্টে চলে যাই আবার, বা ওই যে এটা যে কপি করছিলাম, এই যে এখান থেকে টেবিলটা সিলেক্ট করে কন্ট্রোল সি চেপে কপি করে এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম, হয়ে গেল। এবার চলে যাই 4 নং, 4 নং আছে সাজিয়ে লিখো, 4 নং-এ সাজিয়ে লিখো কলন দিয়ে। এখানে আমরা ট্যাব চেপে চেপে মার্ক লেখার জন্য ওইদিকে চলে গেলাম, এখানে মার্ক 20 আছে, লিখলাম এন্টার চেপে। তো সাজিয়ে লেখার জন্য এই জায়গায় যে এই লেখাগুলো আমরা লিখে দিব, এখানে আছে ও, আমার কাছে হার্ড কপিটা আছে, আমি ওটা দেখি টাইপ করছি অ। বন্ধুরা এই যে ও লিখলাম, ও লেখার পরে কমা দিলাম, পরে স্পেস দিয়ে পরে লিখলাম অ, আবার কমা দিয়ে স্পেস দিয়ে আবার লিখলাম রসুই, আবার কমা দিয়ে স্পেস দিয়ে রসু, আবার কমা দিয়ে স্পেস দিয়ে সরায়া, দীর্ঘি, এ, দীর্ঘ, রি, ওই। এন্টার চাপলাম। এবার আমরা দেখব কয়টা কলাম লাগে, কয়টা রো লাগে। তো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 5টা কলাম আর 2টা রো। তো আমরা এই যে টেবিলটাই কন্ট্রোল সি চেপে কপি করলাম, আমরা এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। তো শেষ, আমাদের 50 মার্কের প্রশ্ন ছিল এটা, 10, 20, 30, 40, 50। এখানে আমরা অনেকের নিচে অনেকের সমাপ্ত লিখতে দেখি, সমাপ্ত লিখলাম এবং এটা হোমে গিয়ে এই যে এখান থেকে সেন্টার করে দিলাম। তো ইচ্ছা করলে আমরা এই যে এখানে ক্লিক করে যেহেতু লেগে আছে, এখানে এই 1-এর ডান দিকে আবার 2-এর বাম দিকে কার্সর রেখে, এই 1-এর বাম দিকে কার্সর রেখে ইন্টার চাপলাম, আবার 2-এর বাম দিকে কার্সর রেখে ইন্টার চাপলাম, আবার 3-এর বাম দিকে কার্সর রেখে ইন্টার চাপলাম, আবার 4-এর বাম দিকে কার্সর রেখে ইন্টার চাপলাম। তো এইভাবে আমরা একটি প্রাইমারি স্কুলের বা কেজি স্কুলের শিশু শ্রেণীর প্রশ্ন টাইপিং করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।